নমস্কার, ওয়েলকাম মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ প্রাণাবি। আজকে আমার গল্পের নাম চড়াই, খরগোশ ও বিড়াল। লিখেছেন পৃথ্বীরাজ সেন। বিশাল বড় একটা পাকুড় গাছ, সেখানে বাস করত এক কাক আর এক চড়ুই। কাকের নাম মেঘবর্ণ আর চড়ুয়ের নাম অপিঞ্জন। তাদের মধ্যে এত ভাব যে কেউ কাউকে ছাড়া দুদণ্ড থাকতে পারে না। রোজ সকাল হলে তারা দুজনে একসঙ্গে বেরোতো খাবার খুঁজতে। সন্ধে হওয়ার আগেই তারা ফিরে আসতো আস্তানায়। তারপর শুরু হতো গল্প, সারাদিনের কথা, গল্পকথা, কে কোথায় গিয়েছিল, কি মজার জিনিস দেখেছে, এই রকম নানা কথা। তারপর যখন ঘুম পেত তখন তারা যে আর শুতে চলে যেত, মেঘবর্ণ আর কপিঞ্জল। এভাবেই মহাখুশিতে দিন কাটছে তাদের। একদিন হঠাৎ কপিঞ্জল কোথায় উধাও হয়ে গেল। যাওয়ার সময় সে বলে গিয়েছিল, ভাই মেঘবর্ণ, আমি অনেক দূরে পথে যাচ্ছি, ধান টান খুঁটে খেয়ে আসতে দুদিন দেরি হবে, তুমি আমার বাসাটার দিকে নজর রেখো। এই বলে কপিঞ্জল তার চড়ুই বন্ধুদের সঙ্গে উড়ে গেল। দুদিন কেটে গেল, চড়ুই ফিরল না। তিন দিন চার দিন না চড়ুয়ের দেখা নেই। কাকা ভাইয়া পড়ল মহা দুশ্চিন্তায়। কি হলো, কপিঞ্জল ফিরছে না কেন? কোনো বিপদে পড়ল না তো, নাকি বাজে ধরেছে? কত শত ভাবনা হচ্ছে তার। হঠাৎ একদিন একটা খরগোশ এসে আশ্রয় নিল ওই পাকুড় গাছে। কপিঞ্জলের বাসাটা ফাঁকা পড়ে আছে দেখে সেখানে ঢুকে পড়ল। কাক নিজের বাসায় বসে সব কিছু লক্ষ্য করছিল। খরগোশকে সে কিছু বলল না, কেননা সে মনে মনে ধরেই নিয়েছিল কপিঞ্জল আর ফিরবে না, সে মরে গেছে। এদিকে বেশ কিছুদিন পর নাচতে নাচতে কপিঞ্জলের সে হাজির হলো। বাসায় ঢুকতে গিয়ে বাধা পেল, এ কে রে, লম্বা দুটি কান দেখা যাচ্ছে, নিশ্চয়ই খরগোশ। সে বাসার বাইরে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে উঠল, ওরে শয়তান খরগোশ, আমার বাসায় ঢুকে ঘাপটি মেরে বসে আছিস, শিগগির বেরিয়ে আয়, আমাকে আমার ঘরে ঢুকতে দে। খরগোশ বাসা থেকে একটুখানি মুখ উঁচিয়ে বলল, তুই কে রে, এত হল্লা করছিস? চড়ুই বলল, আমি এই বাসার মালিক, কপিঞ্জল আমার নাম, এখন বাছা চটপট বেরিয়ে পড়তো। খরগোশ তেড়ে উঠল, কি আবোল তাবোল বকছ, মামা বাড়ির আবদার নাকি যে বললেই ঘর ছেড়ে দেব? কত খুঁজে পেতে তবে এই বাসাটা পেয়েছি, মেলা বক বক করো না, এখান থেকে কেটে পড়ো। কপিঞ্জল রাগে ফেটে পড়ল, তোমার বাসা বললেই হলো, খুঁজে পেয়েছ বলে পরের বাসাতে ঢুকে পড়বে? এ হলো আমার বাসা, দুদিনের জন্য গিয়েছিলাম শালিধান খেতে দূরের মাঠে, খরগোশ বলল, তা আবার মরতে এখানে ফিরে এলে কেন? যেখানে গিয়েছিলে সেইখানে যাও, বাসা একবার ছেড়ে গেলে তার আর থাকে না, যাও যাও ভেঙে পড়ো। কপিঞ্জলের সুর এবার নরম হলো, এ কিন্তু ভালো কথা নয়, তুমি অন্যের বাড়ি জবরদখল করেছ। এমনভাবে বেশ কিছুক্ষণ ধরে খরগোশা চড়ুইয়ের মধ্যে বাসার অধিকার নিয়ে তক্কাতক্কি চলছিল। খরগোশ বাড়ির দখল ছাড়বে না, আর চড়ুইও নাছর বান্দা সমানে নিজের দাবি জানিয়ে গেল। এক সময় কপিঞ্জল বলল, দেখো বাবু, ঝগড়া যত করবে তত বাড়বে, এক এর নিষ্পত্তি হবে না, বরং আমরা কোনো বিচক্ষণ পণ্ডিতের কাছে যাই, তারা
নানা পুঁথিপত্র ঘাঁটেন, শাস্ত্রজ্ঞানী আমাদের বিবাদের কথা জানালে তিনি নিশ্চয় বিচার করে বলবেন কে এই বাসার দাবিদার। এই প্রস্তাব খরগোশের পছন্দ হলো। তখন দুজনে মিলে এক এলো নদীর ধারে। ওখানে অনেক সাধু সন্ন্যাসীরা বসে থাকেন, ধ্যান করেন। কিছুটা দূরে বসে একটা বুনো বেড়াল খরগোশ আর চড়ুইয়ের ঝগড়া শুনছিল। সে মনে মনে ঠিক করলো এটাই সুবর্ণ সুযোগ, ও দুটোকে পেটে চালান করতে হবে। বন বেড়াল সাধুর বেশ ধারণ করলো, কপালে তিলক কাটলো, গলায় তুলসীর মালা, এসে দাঁড়ালো নদীর ধারে। চোখ বুজে ধ্যানে ডুবে গেল, হাতে জপ মালা, মাঝে মাঝে মালা ঘুরছে। খানিক বাদে বাদে চোখ পিটপিট করে লক্ষ্য করতে থাকলো, খরগোশ আর চড়ুই তার দিকে আসছে কিনা। খানিকক্ষণ অপেক্ষা করার পর বন বেড়াল লক্ষ্য করলো খরগোশ আর চড়ুই তার দিকে আসছে। যখন কাছাকাছি এসে পড়েছে তখন অমনি হাতের জপ মালা কপালে ঠেকিয়ে জোরে জোরে বলে উঠল, হরি হে দীনবন্ধু, এ ভবসিন্ধু পার করাও, আর এ ভুবনে থাকার ইচ্ছা নেই আমার। বিষয় আশ্রয় স্ত্রী পুত্র সবই এই সংসারে অসার, সবই প্রলোভন মিথ্যে, এসবের প্রতি আমার আর কোনো আসক্তি নেই। প্রভু দয়াময়, দয়া করো, তোমার চরণে এই অধমকে একটু ঠাই দাও। এই এ সময় নদীর তীর ধরে হাঁটছিল খরগোশ আর চড়ুই। বিড়ালের কথাগুলো খরগোশের কানে গিয়ে বাজলো, সে থমথমকে দাঁড়িয়ে পড়লো। সেই ভণ্ড তপস্বী বিড়ালকে লক্ষ্য করে চড়ুইকে বলল, ভাই, ইনি হলেন আসল সাধু বাবা, মনে হচ্ছে উনি সব শাস্ত্রীয় জ্ঞানী, চলো ওর কাছে যাই, আমাদের ঝগড়ার কথা জানাই। কপিঞ্জল রাজি হয়ে বলল, বেশ চলো, কিন্তু সাবধান, ওই বনবেড়ালের কাছাকাছি না যাওয়াই বুদ্ধিমানের কাজ। ওই জাত শত্রুকে বিশ্বাস নেই, কথাবার্তা যা বলার একটু তফাতে থেকে বলাই ভালো, বলা যায় না, ব্রত ভঙ্গ করে ঝা হয়ে ঝাঁপিয়ে পড়লো আমাদের ঘাড়ে। তারা দুজনে বন বিড়ালের সামনে এসে দাঁড়ালো। অবশ্যই তফাত রেখে পেন নাম সাধু বাবা, আমরা এসেছি আপনার কাছে বিচারের আশায়, আপনি যদি দয়া করেন। বিড়াল চোখ না খুলেই বলল, বাচ্চারা আমি সব শুনতে পাচ্ছি, ঈশ্বর করুণাময়, বলো তোমাদের কি সমস্যা কি। খরগোশ বলল, আমাদের দুজনের মধ্যে হয়েছে কোন্দল অনেকক্ষণ ধরে, এর একটা ফয়সালা হওয়া দরকার, তাই আপনার কাছে আসা। তবে আমরা অনেকটা দক্ষিণা দিতে পারবো না, তার বদলে যার কথা মিথ্যে হবে সে হবে আপনার প্রণামী, আপনি তাকে খেয়ে ফেলবেন। একথা শুনেই বিড়াল সাত হাত পিছিয়ে গেল, লম্বা জিভ কেটে কানে হাত ঠেকিয়ে বলল, আহা, এসব তোমরা কি বলছো, ওসব পাপ কথা, মুখে এনো না, কানে গেলেও পাপ হয়। আমি হলাম অহিংসার দাস, শ্রীহরির পদতলে স্থান নিয়েছি, আমার পক্ষে জীবত্যা, হে প্রভু মদনমোহন, তুমি ওদের ক্ষমা। খরগোশ আর কপিঞ্জলের বুকে একটু বল এলো, তারা ভরসা পেল, বলল, আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, দয়া করে আমাদের ঝগড়ার মীমাংসা করুন। বিড়াল বলল, এবার বলো কি নিয়ে তোমাদের মধ্যে কোন্দল চলছে। তবে হ্যাঁ, আর একটু কাছে আসতে হবে, অত দূরে থাকলে জানোই তো বয়স হলে শোনার ক্ষমতা কিছুতেই হারিয়ে যায়। কপিঞ্জল ভয়ে ভয়ে আর একটু সামনে এগিয়ে এলো, বলতে শুরু করলো, বাবাজি,
পাকুড় গাছের কোটরের মধ্যে আমার বাসা ছিল। আমি কয়েকদিনের জন্য আমার দলের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম, বাসা ফাঁকাই পড়েছিল। তারপর যখন ফিরে এলাম, দেখি এই খরগোশ সেটা দখল করেছে। বিড়াল বলল, বাছা একটু ধীরে ধীরে বলো, বয়স হয়েছে তো, আর একটু সামনে এসো। খরগোশ এবার এগিয়ে এলো। সে বলল, আমি ব্যাপারটা গুছিয়ে বলছি বাবাজি, আমি জঙ্গলে বাস করতাম, একদিন একটা শিয়াল আমাকে তাড়া করলো, প্রাণ ভয়ে ছুটতে ছুটতে ওই পাকুর গাছের সামনে এসে পড়ি। কোটরের বাসাটা দেখতে পেয়ে সেখানে ঢুকে পড়ি। সেখানেই দিন কেটে যাচ্ছিলো আরামেই, অথচ আজ সকালে এই চড়ুই এসে ঝামেলা শুরু করে দিল, দাবি জানালো ওটা এটা ওর বাসা, আমাকে ওখান থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু আমি কেন ওই বাসা ছাড়বো? আমাকে ঢোকার সময় কেউ তো বারণ করেনি। আমি চড়ুইকে কত বোঝালাম, কিন্তু সে কিছুতেই বুঝতে চাইছে না। এবার আপনি বলুন, বাসাটা আসল দাবিদার কে? এতক্ষণ কানে হাত রেখে চোখ ছোট করে বিড়াল খরগোশের কথাগুলো শুনছিল। এবার বলল, এতক্ষণে ব্যাপারটা বুঝলাম, একটা চড়ুয়ের তাড়া খেয়ে শিয়ালের খালি বাসায় তুমি ঢুকে পড়েছ, তাই তো? খরগোশ আর চড়ুই হো হো করে হেসে উঠল। আপনাকে কি বললাম, আর আপনি কি শুনলেন, সব তালগোল পাকিয়ে ফেলছেন। বিড়াল আটকে ওঠার ভান করে বলল, তাই নাকি, কানটা বুঝি একেবারে কাল্লা হয়ে গেল, বয়স হয়েছে তো বাপু, কিছু মনে করো না, তোমরা বরং আমার দুপাশে দুজন বসো, দুজন দুদিক থেকে বললে নিশ্চয়ই তোমাদের কথা আমি শুনতে পারবো। আবার গোড়া থেকে বললো, আর শুনতে ভুল হবে না আশা করি। বিড়ালের নির্দেশ মতো খরগোশ বসলো সাধু বাবার ডান দিকে, আর চড়ুই বসলো বাম দিকে। বন বিড়াল এই খনটির অপেক্ষাতেই ছিল, যেই না দুজন কাছে বসেছে অমনি বিড়ালের একটা থাবা এসে পড়লো খরগোশের ঘাড়ের ওপর, আর চড়ুয়ের টুটির ওপর এসে পড়লো বিড়ালের কামড়। তারপর আর কি, খরগোশ আর চড়ুই দুজনের বন বিড়ালের খাবার হয়ে গেল। নমস্কার, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, বাই বাই, সে নেক্সট ভিডিও।